রাজ্যত কৌশলেরে ব্যাংকর গ্রাহকর এটিএম হলাই গ্রাহকক প্রতারণা করে অহার সময়তে আজি গুগামুখ আরক্ষীয় প্রবঞ্চকর সন্দেহত এটিএম কার্ড সহ এজনক আটক করে সোধা পোছা অব্যাহত রাখিছে। দীর্ঘদিন ধরে ধেমাজি লক্ষিমপুর জেলা দুখনত এটা প্রবঞ্চকর দলে এটিএমর সন্মুখত অবস্থান করে এটিএম ব্যবহার করব নজনা গ্রাহকক শিকার দিয়া তথা ধন উলিয়াই দিয়ার নামত গ্রাহকর পৰা এটিএম কার্ডখন লৈ লয়। তার পিছত গ্রাহকজনের চকু ধুলি দি গ্রাহকজনের প্রকৃত এটিএমর কার্ডখন লৈ বিভিন্ন এটিএমর পৰা গ্রাহকজনের ব্যাংক একাউন্টের পৰা ধন উলিয়াই নিয়ে চক্রটোয়ে। আজি গুগামুখ আরক্ষীয় চক্রটোর লগত জড়িত থাকার সন্দেহত আটক করা ব্যক্তিজন হল বরদলনি আরক্ষী চকীর অন্তর্গত জয়রামপুর পানবাড়ি গাঁওর নবীন বিশ্বকর্মা। নবীন বিশ্বকর্মাক ইতিমধ্যে গুগামুখ আরক্ষী চক্রটোর সন্দর্ভত সোধা পোছা অব্যাহত রাখিছে। হেরাই গেল মানে আজি গম পালো যে স্যারে গৈছিল ইয়ারপা, যেটা আজি স্যার যাওতে মই এটিএম ব্যাংকত আহি মোর একাউন্ট চেক করে নো, কিন্তু স্যারে কৈছে এটিএম এখন তোমার দিয়াচন বলে কোথাও মো এটিএম আপনার নার্সারি নামটা হয়ে আছে। এটিএম আপনার নাম কি? নবীন বিশ্বকর্মা। কোপা এটিএম আপনার বরদলনির একাউন্ট? বরদলনির একাউন্ট। এটিএম বরদলনির পর আপনার হারিয়ে গেছিল? না, বরদলনির ঘরের পর বর্তমান মানে পয়সা ওলাই আছে। কি হেরালে? 3000 পয়সা ওলাওতে তার দুজনমান আসে মানুষ, তো ইহতে কলে আর হেল্প করলে মো পয়সাটা এনেক নয় না, এনেকা লোক লাগে বলে এটিএম তো ইহতে লোক মানুষ মানে অকাল এটিএম কোনটো দিলে মানে লক্ষ্য নকি বেলেগ একটা এটিএম দিলে আজিয়ে গম পালো এটিএম আজি একাউন্ট চেক করতে মো এটিএম নাই, নার্সারি এটিএম মোর আছে। মানুষটা চিনি পায়? মানুষ ধরব নয়, দুটা মানুষ আসে। কি টাকা উলিয়ালে? মই অকল 3000 টাকা উলাইছিল। ইয়াতে কিমান উলিয়ালে? ইয়াতে উলোৱা নাই, অকল মোক অলপ ইয়াতে দুজন বহি আছিল মানে দুজন মানুষ। আপোনাক তাৰ কাৰণে ধৰি আনিছে নেকি? তাৰ কাৰণে এতিয়া মই ইয়াতে ধৰিব পৰা নাই, মোৰ অকল এই জাৰ্মানৰ পইচাটো হেৰাইছে মোৰ একাউণ্টত সোমাইছে বোলে, অকল মোৰ একাউণ্টৰ পৰা পইচাটো লৈ গৈছে। আপোনাৰ একাউণ্টত কিমান নিলে? মোৰ 14000 লৈছে। 14000 টকা মই এতিয়া এটিএমটো লৈ কাহানি নিলে? এইটো সেইটো এতিয়া কেতিয়া ওলাইছে মই চেক কৰিব পৰা নাই। গুগামুখৰ পৰা প্ৰবীণ মেডক, ৰিপৰ্টছ ইণ্ডিয়ান প্ৰাইম নিউজ অসম।